নিজেদের দুর্বলতার কথা বলতে ভালো লাগে না। তোমাদেরকে আমি শুধু এইটুকু বলতে চাই যে তোমরা যেটা করেছ সেটার কোনো তুলনা নাই। যে আন্দোলনটা তৈরি করেছ, বাংলাদেশের প্রত্যেকটা ইয়াং ছেলেপেলেরা তোমাদের সঙ্গে আছে। আর আমি এখানে এসে জানতে পারলাম যে আমি 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 যদি মানে আমার কাছে অনেকে যোগাযোগ করেছেন, বড় বড় মানুষজন যোগাযোগ করেছেন, আমি সেই জন্য আমি আজকে তোমাদের কাছে এসেছি, যেহেতু ওনারা আমাকে কথা দিয়েছেন। ওকে, সেই জন্য আমি এসেছি তোমাদের কাছে, এসেছেন আমাদের বাসায় এসেছেন। এখন কথা হচ্ছে কি, আমি যখন সকালে যখন মানে দুপুরবেলা যখন কথা বলছিলাম, আমি ধরেই নিয়েছিলাম যেখানে এতজন মানুষ অনশন করতেছে সেখানে একটা মেডিকেল টিম আছে, ডাক্তাররা একটু পর পরে দেখতেছে কি অবস্থা। তাই না, এখানে এসে আমি খবর পেলাম শুধু যে ডাক্তাররা কেউ নাই তা না, যারা ছিল ওদেরকে ভয় ভীতি দেখিয়ে দূর করে দেওয়া হয়েছে। এর চাইতে বড় অমানবিক ব্যাপার আর কি হতে পারে? এটা হচ্ছে অলমোস্ট ছেলেদেরকে মার্ডার করার একটা সুপরিকল্পনা। আমি শুনে খুবই দুঃখ পেলাম। আমি আমার পক্ষে যদি সম্ভব আমি জানাবো উপরের মহলকে। আচ্ছা, ওই স্টেশন দিয়ে আসতে পারবি, নয়া বাজার দিয়ে? আমি বললাম না ক্যাম্পাসের ভিতরে। তাহলে তুই খাওয়া দাওয়া করে তারপরে এই যে ভার্সিটি গেটের সামনে একটা বারও দেখতে আসে নাই স্যার এইদিকে। আমার ভাই
এই কয়েকদিন আগে